আমি উইজার্ড অফিসিয়াল পেজ থেকে আইছি। প্রশ্ন হইল আজকের মেসক আপনার টস জিতার পিছনে অবদান এবং পরিকল্পনা সম্পর্কে। আজকে তো টসে আমরা যে লাভ করে ব্যাটিং সিদ্ধান্ত নিয়েছি কারণ এটা ব্যাটিং ফাইনালি উইকেট আসিল এবং আমরা 172 রান করতে সক্ষম হয়েছি। এত ভালো স্কোর করার পর আপনি এই লাস্ট ওভারে গিয়ে এভাবে দুর্বল একটা টিমের পরিচয় দিয়ে হেরে গেলেন, এর মানে কি দাঁড়ায়? আপনার তো অনেক দুর্বল বোলিং ছিল, হয়তো জেনুইন দুই একটা বোলারের জন্য আপনি হেরে গেছেন, কি মনে হয়? আসলে আমার টিমে বোলার দুই একটা বোলার এবং আমরা যথেষ্ট চেষ্টা করছি যে ভালো বোলিং করার, জায়গাতে বোলিং হয় না বিকজ বলে তো এভাবে তো মনে হয় আজ এই আপনার এক যুগ চলে গেল সাই স্পোর্টস ক্লাবের, কিন্তু জেনুইন চারটা বোলার তো আপনারা তৈরি করতে পারলেন না, এটা ব্যর্থতাটা কার? আসলে ব্যর্থতাই না খেয়ে নাই, আমার বোলার তৈরি বলতে পাপলাইন অনেক বোলার আছে আর শীঘ্রই তাদের অভিষেক হবে ইনশাআল্লাহ। এখন আমার ইন্টারভিউ হবে আসলে আমরা খুব চেষ্টা করছি ফার্স্ট টাইম রান তোলার জন্য, বল নতুন বল ছিল, নতুন বলে আসলে বল ওইভাবে হয় নাই, আর আমরা ট্রাই করছি আমাদের বেস্টটা দেওয়ার জন্য, হয়তো ফার্স্ট টাইম হয় নাই বাট পরে আস্তে আস্তে আমাদের ব্যাটসম্যান সেট হয়েছে, সেট হয়ে অনেক ভালোভাবে ব্যাটিং করছে। ধন্যবাদ। আচ্ছা, এটা তো বছরের মনে হয় শেষ ম্যাচ 2021। বাইরে যে কোনো টুর্নামেন্টে আমরা টুর্নামেন্টে অংশগ্রহণ করবো, প্লাস আমরা আমাদের মাঠে কয়েকটা টুর্নামেন্ট দেওয়ার চিন্তাধারা আছে, দেখা যাক কি হয়। অসংখ্য ধন্যবাদ। আমরা খুশি হতে পারিনি কারণ ম্যাচটা হেরেছি, শুধুমাত্র আমাদের ব্যর্থতা, তবে আমরা আশা করবো যাতে বছরের শুরুতে আরো ভালোভাবে কামব্যাক করতে পারি। এটার জন্য তোমাকে অনেক ধন্যবাদ আজকে এত সুন্দর উপহার দেওয়ার জন্য। তবে একটা বিষয় জানতে চাচ্ছি, যে বলটা আপনার এই কানের মধ্যে এসে হঠাৎ পড়ে গেল, সেফটি সম্বন্ধে কি একটা অভিজ্ঞতা নেই কি আপনার? বিদায় নিচ্ছি, আপনার অসংখ্য দর্শক এখানে দাঁড়িয়ে আছে, আপনি দেখতে পারেন ভাগ্য দুর্ভাগ্যবশত ওরা হেরে গেছে, তবে ওনাদের জন্য ফিউচারের জন্য শুভকামনা। বিদায় নিচ্ছি উইজার্ড উইজার্ড অফিসিয়াল পেজ থেকে, আমি সাংবাদিক মোহাম্মদ রশিদ আহমদ।